মহানগরীর এটা ধূলিময় পথ। এজাক বরষুণের পিছতেই মহানগরী এই পথটুত বানপানীর উপচি পড়ে, এককাল একাঠ পর্যন্ত পানি হয়। কিন্তু তার পিছর পরিবেশ এয়া, এবার রোদ দিয়ার পিছতেই কিন্তু মহানগরীর এনে ধরনের ধূলিময় পরিবেশের সৃষ্টি হয় এই জুরুত গীতানগর সংযোগী এই পথটুত। এই পথটুত কেবাখনো বিপণী আছে, সেই বিপণীর কেবাজনো স্বত্বাধিকারী আছে, সরু সরু বিপণী সমূহ আছে, বিপণী সমূহের যিসমূহ মালিক আছে তেওঁলোকৰ যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়। তেওঁলোকে বহুদিন ধরে যেহেতু তেওঁলোকৰ দোকান সমূহ বন্ধ রাখবলগীয়া অবস্থার সৃষ্টি হয়। আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন করি তেওঁলোকে কেনেকুৱা ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাতে আমি আপনার ওচৰলৈ আহিছো, যেহেতু রাস্তাটোতে যথেষ্ট ধূলিময় হয়ে পৰিছে, প্রায় ছয় সাত দিনের পর আরম্ভ করে বর্তমানলৈকে কিন্তু ধূলিরে পুরা ভরি পড়া দেখবলে পোৱা গৈছে। দোকান আপনার বন্ধ আছিল বলে ইতিমধ্যে কৈছে, কিমান দিন বন্ধ করবলগীয়া হলে আপনার দোকান? এই ধূলির বিষয়ে মই এটা দোকান 10 দিন বন্ধ রাখিলো। এই ধূলির বিষয়ে মোৰ ফেমিলির অসুখ হল, কিন্তু অসুখ হওয়ার বিনিময়ত দোকান 10 দিন বন্ধ রাখিলো। কিন্তু ধূলিখিনি ইতিমধ্যে ধূলি নমরিল, যিগতিকে বানপানী হলে পানি হয়, রোদ দিলে ধূলি হয়, আর দুনিয়া ভরের গাঁত খান্দিছে। কিন্তু রাস্তাটো বনোৱা আজি এবছরও হওয়া নাই। হয়তো রাস্তাটো নবনার আগতে যদি সিহঁতে গাঁত খান্দি পাইপবিলাক পুতিলে হয়, তেতিয়াহলে সরকারের ডাবল খরচা নহল হয়। কিন্তু এটা রাস্তাটো বনাই গৈছে, একফালে খান্দি গৈছে, একফালে বনাই আহিছে, একফালে খান্দি গৈছে। গতিকে সেনেকে ধূলির উৎপাত বেশি হয়েছে আর গাড়ির উৎপাতবিলাক বেশি হয়ে গেছে। তার কারণে আমি চলার কারণে বহুত অশান্তি আর বহুত দুঃখিত। আমি 5 দিন 10 দিন ধরে দোকান বন্ধ আছিল, আপনার পরিয়ালের লোকের বেমার হয়েছিল ধূলির কারণে, ছাত্রছাত্রী সকলে এফাল দিয়ে অহা যাওয়া করে, সেই ছাত্রছাত্রী সকলের বেমার হয়, যি মানুষ এফাল দিয়ে তেওঁলোকৰ প্রায় বেমার হয় দেখবলে পাওয়া যায় প্রায়। আর ইয়াতে যিমানখিনি লড়া ছোৱালী আহে বেমার হয়ে আছে, আর যাক স্কুটি আহে তাত স্লিপ হয়ে কিনে মোটামুটি 2-3 ফুট জায়গা পিছলি খায়, পড়ে উল্টি পড়ে, এক্সিডেন্ট হয়েছে বালির কারণে। কিন্তু ভগবানের আমার এই শিব মন্দির আছে, সরকে বনাইছো, শিব মন্দিরের আশীর্বাদ তারমানে এইখানে ডর এক্সিডেন্ট হওয়া নাই। আর যদি কোনোবা মন্ত্রী সকলে যদি মন্দিরটির বিষয়ে অকমান সহায় করে তাতেও আমি নথে আনন্দিত হম। ধন্যবাদ। তেওঁ ইতিমধ্যে মন্তব্য করেছে, মই দোকানখন দেখাব বিচাৰিছো, এখন সরু দোকান। ইতিমধ্যে তেওঁ এই দোকানখনেরে তেওঁ ঘর পরিয়াল পোহপাল দিছে, ঘর চলাই আছে। কিন্তু এই যে ধূলি মহানগরীর যে এই ধূলি, মই পরিবেশ দেখাবলৈ অনুরোধ করেছো, এনেদরে কিন্তু মহানগরীর এইটো হাতে যে জুরুদ আর নারেঙ্গী বা নুনমাটি সংযোগে যে এই পথ, গীতানগর সংযোগে যে এই পথ, এই পথত এনেদরে কিন্তু ধূলিময় হয়ে পড়া দেখবলৈ পোৱা গৈছে। প্রতিদিনে এনে ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। এইফালে যে সকল লোক আহি যায় তেওঁলোকে মুখত খোপা মারি বা মুখত মাস্ক পরিধান করে এইফাল দিয়ে আহবলগীয়া হয়েছে। দুচকীয়া বাহন আরোহী সকলে আমি দেখাই আছো, এনেদরে লোকসকল অহা যাওয়া করবলগীয়া হয়েছে। সমান্তরালকে আমি এই দোকানখনের কথা কৈছো, এই দোকানখন প্রায় 10 দিন ধরে বন্ধ করে রাখবলগীয়া হয়েছে, কারণ এই রাস্তাটোত যথেষ্ট ধূলি, ধূলিয়ে ভরি পড়া দেখবলে পোৱা যায়। তেওঁ এই দোকানখনের পৰা তেওঁ জীবন নির্বাহ করে আছিল, আর ধূলির ফলত তেওঁ যে দোকানখন বন্ধ করে রাখবলগীয়া হয়েছিল, কারণ তেওঁ পরিয়ালের লোকের বেমার হয়েছিল। বেমার পিছতে কিন্তু তেওঁ এনেদরে দোকানখন বন্ধ করে রাখিছিল। আমি তেওঁৰ সৈতে আৰু কথা পাতিবলৈ যত্ন কৰিম, তেওঁৰপৰা আৰু কথা জানিবলৈ যত্ন কৰিম, যাতে আমি আপোনাৰ ওচৰলৈ পুনৰ আহিছোঁ। যিহেতু এনেধৰণৰ ধূলি অৱস্থা হয়, পূৰ্বতে এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে, ইয়াত প্ৰতি বছৰে ইয়াত ধূলি হয়, কেনেকুৱা ধৰণে আপুনি এটা ঘৰ কেনেকৈ চলাই আছিল? 10 দিন যিহেতু আপুনি দোকান বন্ধ কৰি ৰাখিবলৈ গৈছিল, পৰিয়ালৰ বেমাৰ হৈছিল, কেনেকৈ চলাই আছিল? যিখিনি হাতত ধন আছিলে, জমা জৰি আছিলে, সেইখিনি খৰচা কৰি কিনে মই মানে পোৱাল দিছোঁ আৰু পৰিয়ালক। এখন সৰু দোকান আছিল, সৰু দোকান, এখন মানে দিনটোত ধৰক 500-600 টকা বিক্ৰী হয়, বা সেইখিনি টকা দি মই চলি আছোঁ আৰু। ল'ৰা ছোৱালী পঢ়াই আছোঁ, মোৰ ডাঙৰ ছোৱালী এতিয়া কলেজত পঢ়ি আছে, BA ফাৰ্ষ্ট ইয়াৰ, গতিকে সৰুটো মোৰ 9th পঢ়ি আছে। কোনো চৰকাৰৰ পৰা সহায় পোৱা নাই, একোৱে সহায় পোৱা নাই আমি এতিয়াও। এই দোকানখন চলাই মই এনেকে ল'ৰা ছোৱালীকো মই পোহপাল দি আছোঁ, পঢ়াইও আছোঁ, বেমাৰ আজাৰো মই তাৰমানে চিকিৎসা কৰাই আছোঁ। ইতিমধ্যে ধূলি হৈছে, যথেষ্ট ধূলি হৈছে, ধূলিৰ কাৰণে দোকান চলাব পৰা নাই, 10 দিন বন্ধ আছিলে। সেই 10 দিনৰ ভিতৰত মই তাৰ কেনেকৈ চলিছোঁ, কি কৰিছোঁ, কেনেকৈ মেডিচিন কিনিছোঁ, সেইটো মইহে জানো। কিন্তু বাকী আৰু একো মই ক'ব লগা নাই আৰু, এইখিনিয়ে ক'লোঁ আৰু। আমি ধূলি যদি দেখাবলৈ যত্ন করো, এনেদরে কিন্তু ধূলিময় হয়ে পড়ে, প্রতিটো দিন এনেদরে ধূলিময় হয়ে পড়ে দেখবলৈ পোৱা গৈছে। এখন গাড়ি অহাৰ লগে লগে দোকানখন ধূলিৰে পুত খাই যায়। সতীর্থক ইতিমধ্যে দেখাবলৈ অনুরোধ করেছো, এনেদরে কিন্তু ধূলি হৈ পৰা দেখবলৈ পোৱা গৈছে। গোটেই যি দোকান আছে বা যিসমূহ গাড়ি 10-15 মিনিট রখার পিছতেই গাড়িখন সম্পূর্ণ ধূলিময় হৈ পৰা দেখবলৈ পোৱা যায়। তাৰ সম্বন্ধলৈকে আমি দোকানখনৰ কথা কৈছো। এইগৰাকী ব্যক্তিয়ে ইতিমধ্যে এনেদরে কিন্তু দোকান সম্ভালিবলগীয়া হৈছে, প্রায় 10 দিন ধৰি দোকানখন বন্ধ কৰি ৰাখিবলগীয়া হৈছিল, কাৰণ ধূলি সকলোতে ধূলি, মাথো ধূলি গুৱাহাটী মহানগরীর এইখানে ঠাইত, বিশেষ
প্রায় বহুদিনের পর এদরে ধুলির যে তাণ্ডব চলিছে, ধুলি তাণ্ডবর কারণে এদরে দোকান পোহার বন্ধ করে রাখব আছে। এইখান দোকানেই নহয়, এই পথত যান দোকান আছে সেই দোকান সমূহর ব্যবসায়ী সকলের বা দোকান যে বাণিজ্যিক দোকান সমূহ আছে সেই দোকান সমূহের ব্যবসায়ী সকলের একই অবস্থা হওয়ার পরিলক্ষিত হয়েছে। এনেদরে 10-15 দিন ধরে দোকান বন্ধ করে রাখবলগীয়া হয়েছে। যখন এই ফালে লোক আছে বেমারত পড়েছে, তেওঁলোকৰ অসুখ অশান্তি হওয়া দেখবলে পাওয়া গেছে। সম্মান তোলকে যদি লক্ষ্য করে এই রাস্তাটোত বা এই পথটো নির্মাণ করা বেশি বছর হওয়া নাছিল, প্রায় 1.5-2 বছর পূর্বে এই রাস্তাটো নির্মাণ করেছিল, এই পথটো নির্মাণ করেছিল। তারপরে যিসমূহ পানির পাইপ বা গ্যাস লাইনের পাইপ আছে সেই গ্যাস লাইন পাইপ সমূহ পোতার বাবে এনেদরে রাস্তাটো খান্দিছিল। খন্দার পিছত দেখবলে পাওয়া গেছে মেরামতি সঠিককৈ নকৰিলে, যার ফলত এনেকুৱা ধৰণৰ এটা পরিবেশের সৃষ্টি হয়েছে, এনেকুৱা ধৰণৰ অৱস্থাৰ সৃষ্টি হয়েছে।